কি মাপছো নাকি তুমি? এ কি পুতুলগুলো নাম দিয়েছিলি আমাদের সুইট সুইট পুতুল, যেগুলো আমরা বৌবাতে দেব। আর বৌবাতে খুব আরে তো আমাদের কামরাঙ্গায় যে মাখানো হচ্ছে, তো কিছু শব্দ কিছু আশা আর তোমাদের ভালোবাসা, এই নিয়েই শুরু করি আজকে স্মৃতিপাতা। আজকে স্মৃতিপাতাতে কি আছে? কামরাঙ্গা আর পুতুলের নাম রাখবো আজকে আমরা। তো আজকে কামরাঙ্গা মাখানো হবে, আর আমার তো দেখেই সেই একদম জিভে জল চলে আসছে। আর সাথে আমরা যে পুতুলগুলো সেদিন কিনেছিলাম, যার কমেন্ট করে তোমাদের বলতে বলেছিলাম তিনটে পুতুলের নাম বলো, এবার তোমরা যে এত কমেন্ট করেছো, এত কমেন্ট করেছো, অনেক কমেন্ট করেছো, তার মধ্যে যেইটাই সব থেকে বেশি লাইক এসেছে সেই নামগুলো আমরা নেব। না, সেখান থেকে আমরা একটা নেবো, আরও আরও সবারগুলোর থেকে একটু নেবো, ঠিক আছে? তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আমার পুরোপুরি কামরাঙা কাটা হয়ে গেছে, আর আমার কামরাঙা এত ভালো লাগে, ছোটবেলায় স্কুলে যখন যেতাম তখন অনেক কামরাঙা খেতাম দোকান থেকে। আর আজকে অনেকদিন পরে আবার কামরা মাঝে মাঝেই খাই, অনেকদিন পরে আবার কি বন্ধুরা, এইসব চোরদের মাঝখানে আমি নেই। তো আমরা চলো তাহলে নামটা তাহলে দিই, খেয়েই যাচ্ছে কি। এখানে সব জিনিসপত্র রয়েছে মাখানোর জন্য, এই ধরো ধনে পাতা, এগুলো আমি আর ভাই হচ্ছে মাঠ থেকে এইমাত্র নিয়ে এলাম চুরি করে বলতে গেলে, মানে ভাই চোর আমি না। তারপরে তারপরে এদিকে সব চাটনি রয়েছে সব, এগুলো যদি সব কিছু দেওয়া হয় তারপরে তো সেই টেস্টি হবে, তাই তো? চলো তাড়াতাড়ি এই পুতুলগুলো নাম দিয়েছিলি আমাদের সুইট সুইট পুতুল, যেগুলো আমরা বৌবাতে দেব। আর বৌবাতে খুব আরে আরে তুমি যা করলা, মনে হলো বিশাল বড় কিছু করে ফেলেছি। বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো, ওই যে নুন, নুনটা একটু এখানে নেটিয়েছি তো ওই জন্য একটু মানে আসো, নাম দেওয়া শুরু করি। তো হ্যালো বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত গেমিং ব্র্যান্ড সম্পর্কে বলতে চাই, লোটাস 365, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো কাজল আগরওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাটেলা। লোটাস 365 হলো পুরনো গেমিং কোম্পানিগুলির মধ্যে একটি, যা ভারতে 2015 সাল থেকে সক্রিয়। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল, টেনিস ইত্যাদির আপডেট পাবে। তোমরা 1000+ লাইভ গেমও খেলতে পারো এবং আশ্চর্যজনক পুরস্কারও জিতে নিতে পারো। লাইভ ক্রিকেট ও ফুটবল ম্যাচ চলাকালীন প্রতিদিন বিজয়ী দলের ভবিষ্যৎবাণী করো এবং প্রতিদিন জেতো। তো লোটাস 365 খুবই দ্রুততার সাথে তোমার জেতা টাকা খুবই সহজে তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা লোটাস 365 এর লাইভ ম্যাচ দেখতে পারো। এছাড়াও এই প্ল্যাটফর্মে তোমরা সেরা অফার ও প্রচারগুলি পাবে, এবং সবচেয়ে ভালো জিনিস হলো এটি 24/7 1-to-1 গ্রাহক সমর্থক। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? এখনই যাও, নিচে লিংক দেওয়া আছে iPhone 13, রয়্যাল এনফিল্ড, স্যামসুং গ্যালাক্সি S22 Ultra এবং আরো অনেক কিছুর মতো উত্তেজনাপূর্ণ উপহারের সাথে একাধিক বোনাস অফার পাও। তো চলো এবার তাহলে আমরা নামটা দিয়ে ফেলি। আর তোমরা যে কমেন্টগুলো করেছো, এবার অনেক কমেন্ট করেছো, আমরা যেরকম বলেছিলাম সব থেকে বেশি লাইক যেটা হবে সেই নামগুলো আমরা নেব। তো চলো আমরা দেখি নামগুলো সব থেকে বেশি লাইক কোন নামটা এসেছে। তো এই হচ্ছে আমাদের সেই ভিডিওটা, 6 লাখ ভিউজ এসেছে, আমরা চলে যাই। আর তোমরা কমেন্ট করেছো, দেখো বাপরে বাপ, 1700 কমেন্ট, এত নাম চুজ করেছে। তাই চলো আমরা চট করে দেখে ফেলি সব থেকে বেশি লাইক কোনটা এসেছে। এই হুমায়ার জাহান অর্ভি কমেন্ট করেছে, ছোট মেয়েটার নাম হচ্ছে বুলবুলি, আর বড় মেয়েটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আর কিউট ছেলে বেবিটার নাম হচ্ছে ডোডো। ডোডো, কতগুলো নাম নেবো এখান থেকে? এটা কিন্তু সব থেকে বেশি লাইক এসেছে, দেখো 474টা লাইক এসেছে। ছোট মেয়েটার নাম নাও বুলবুলি। হ্যাঁ, আর ডোডো নামটা খুব সুন্দর। ডোডো নামটা খুব সুন্দর বলো তাহলে আমরা। চলো প্রিয়াঙ্কা নামটাও খুব সুন্দর। এবার যেহেতু তোমরা আরো অনেকে কমেন্ট করেছো, এখান থেকে একটা নিয়ে নিই। তো এখান থেকে আমরা, যেহেতু সব থেকে বেশি লাইক এসেছে এটাই, তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে ডোডো আর হচ্ছে বুলবুলি। তো চলো আমাদের বুলবুলিকে নিয়ে আসো আগে। বুলবুলির পাশে চেয়ারটা, মানে বুঝলাম না বুলবুলি চেয়ারটা কার। এটা তো আমার চেয়ার। আচ্ছা, আর তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন একজন বুলবুলি। হ্যাঁ, তুমি বুলবুলি, আর তোমার আরো অনেক ফ্রেন্ড হবে, আমাদের পরিবারে আরো অনেকে আছে। তো আরেকটা মজার কথা, মজার কথাটা হলো সুভজিতের বন্ধুরা
শুভজিৎকে ছোটবেলা থেকেই বুলবুলি বলে ডাকে। কি যে বলবো, আরে নাম বুলবুলি, এই বুলবুলি পুঙ্কুড়িও বলে। আরে এই নামটা বলিস না, পুঙ্কুড়ি। তো এইবার এন্ট্রি হবে ডোডোর। এ ডুম 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 ডুম। এটা তোমার কেমন বন্দুক চালানো ও ডোডো? এইটাই তো আমার আসল স্টাইল। কিন্তু তোমার গলাটা এত ভারী, কিন্তু তোমাকে দেখতে এত কিউট। এটা কি করে হলো গো? কারণ মিলিটারি, ওই জন্য তোমার গলার সুর মোটা, মুখটা এত নরম। ঠিক আছে, তো তোমার নাম হচ্ছে ডোডো, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের ডোডো নামটা খুব পছন্দ হয়েছে। তো ডোডো যাও, তুমি ট্রেনিং করো, তুমি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। যাও, নিজেকে আরো শক্ত করে তোলো, যাও। তো লাস্ট রইলো চুল দিয়ে তোমাকে বাড়ি মেরেছে এই ডলটা। তো এই ডলটার নাম কি রাখবো সেটা এবার আমরা দেখবো, আবার তোমাদেরই কমেন্টের থেকে। কি মাপছো নাকি তুমি? এ কি, এই তোমার থেকে ছোট, চুল আমার থেকে বড় করে এইটুকু। তো এইবার তোমাদের মাঝে আবার চলে এলাম, তোমরা যা যা কমেন্ট করেছো। এইবার আমরা খুঁজি হচ্ছে আমাদের ওই বড় মেয়েটার নাম, বড় পুতুল লিলি। কে কমেন্ট করেছে? লিলি কমেন্ট করেছে হচ্ছে অ্যানিমে ক্লাসিফাইড। মিমি লিলি না, নিম নিনি না, সরি লিলি, মিমি মিমি কই দেখি, লিলি ও ছোট পুতুল মিমি। ও হ্যাঁ, ঠিক আছে চলো। এটা চারটে লাইক এসেছে, আরেকটা এসেছে তোমাদের বোন লিলি। আমার লিলি তো উচ্চারণ করতে কেমন লাগে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই এত সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমরা খুঁজি দেখি ছেলেটি রাজু, রাজু নাম তো দিয়েছি গো, মাম্পি শুভ রানী রোহিত রাজু জিজু জুই জুই মিষ্টি বিভাস মোহর। আচ্ছা, তো বড় গালটার নাম হচ্ছে মিষ্টি। মিষ্টি নাম আছে আমাদের ফ্যামিলিতে একজন, খুব সুন্দর মিষ্টির মতো দেখতে, তোমার মতো। তারপরে কার্টুন অ্যান্ড ফানি লিখেছে বড় মেয়েটার নাম মুনিয়া, আর ছোট মেয়েটার নাম ময়না, আর কিউট বেবিটার নাম রোহান। আচ্ছা, বড় মেয়েটার নাম এখানে দিয়েছে মুনিয়া, মুনিয়া হবে নাম, মুনিয়া ও মুনিয়া মুনিয়া। ঠিক আছে চলো আরেকটু দেখি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সুন্দর সুন্দর নাম এইভাবে লিখেছো, আমরা তো খুবই খুশিতে আপ্লুত আপ্লুত পুতলুত। সোনিয়া লিখেছে আপনাদের পুতুলের ভিডিওগুলো খুব ভালো লাগে, বেস্ট ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড, মাম্পি তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আর আবার খুশিতে আপ্লুত আপ্লুত। তো ঠিক আছে চলো, আমরা যেটা খুঁজছি মেয়েটার নাম, তাই তো? বড় মেয়েটার নাম হবে ঋতু, ঋতু নাম দিয়েছি তো। এই তো অনু মেহতা আমাদের প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, থ্যাংক ইউ অনু। ছেলে পুতুলের নাম অভি, বড় মেয়ে পুতুলের নাম প্রভা, বড় মেয়ে পুতুলের নাম প্রভা, আর ছোট মেয়ে পুতুলের নাম দীপা। নামগুলো খুব সুন্দর বলো, যদি এবার যদি এইভাবে তাহলে পুরো সবকটা নিতে হতো, রূপা দীপা খুব সুন্দর লাগতো। তো থ্যাংক ইউ অনু এত সুন্দর সুন্দর নাম বলার জন্য। বড় মেয়েটার নাম নীলা, নীলা নীলা হ্যাঁ নীলা 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 আমাদের নীলা। তো চলো হলো নীলা, তো আমরা এই নামটাই নিলাম। নাবিলা আজাদ কমেন্ট করেছে নীলা, তো তোমার নামটা আমরা দিয়ে ফেলেছি নীলা, তুমি খুশি? আমি তো অনেক খুশি। তো তুমি এইভাবেই সুন্দরভাবে চুলের যত্ন নাও, আরো বড় করো চুল। তোমাকে আমাদের পরিবারে অনেক অনেক স্বাগত, অনেক ফ্যামিলি মেম্বার আছে আমাদের পরিবারে। তো নীলা যাও তাহলে, তুমি ঘরে গিয়ে বসো তাহলে। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের নাম রাখা একদমই কমপ্লিট, আমরা খুবই খুশি এত সুন্দর সুন্দর নাম আমরা দিয়েছি, যার পুরোটাই ক্রেডিট যায় তোমাদের, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো চলো তাহলে আমাদের মুখটা একটু টকঝাল মিষ্টি করি, তোমরাও করো, যার পথে একটু বুলবুলির সাথে দেখা করি। এই যে বুলবুলি, তুই তো আমার নামটা যে নিয়ে নিলি, এইটা তো ঠিক না রে। ঠিক আছে, যখন নিয়েছিস আমার নাম, ঠিক আছে তাহলে এবার একটা গান শোনা। ঠিক আছে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে। তো খুব সুন্দর হয়েছে আমাদের বুলবুলের গান। তো তোমাদের এই নামগুলো কেমন লেগেছে কমেন্ট করে বলো। তো চলো তাহলে আমরা যাই তাহলে আমাদের কামরাঙ্গার কাছে। ও হ্যাঁ, আর বৌভাতের ভিডিও এরপরেই আসবে, এরপরে ভিডিওটার পরে বৌভাতের ভিডিও আসবে। ওকে, তো চলো আমরা তাহলে কামরাঙ্গা খাই। তো আমার ধনেপাতা কুচি করা হয়ে গেছে, আর এই যে কামরাঙ্গা,
আর এই যে সুবোধ একটা বিচ্ছিরি অবস্থা, এগুলো সব মাম্পি করেছে, কেন করলে এগুলো, এগুলো ঠিক না, চলো চলো তারপরে। এটা হলো আচার, লঙ্কার আচার, কেচাপ দিচ্ছি। হ্যাঁ সস দেয় না গো, সস দিতে। হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ভাবে মাম্পি মাখাচ্ছে তো দেখো, একদম রসালো লাগছে আমাদের কামরাঙ্গা গুলো, একদম আলাদাই জিভে একদম জল আসার মতো দেখতে হয়েছে। তো আমাদের কামরাঙ্গা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়েছি ধনেপাতা কুচি, কাসুন্দ সস, তারপরে লঙ্কার একটু চাটনি আছে ওটা দিয়েছি, লবণ দিয়েছি আর একটু হাতে জাদু দিয়ে ঠিস। তো শুরু করে দিই, আমার একদম দেরি হয়েছে না তো আমি। তো ভাই তুই ওঠা তাহলে, তাহলে চলো বন্ধুরা। আমি তো টেস্ট করেছি, আমি শুধু বন্ধুদের খাওয়াতে চাই। ও নেই খা তাহলে, বন্ধুরা কেমন? তো দেখো কামরাঙ্গাগুলো কি রসালো, কামরাঙ্গা তো রসালো হবেই তাই না, খুবই মিষ্টি, মিষ্টিটা বেশি আর টকটাও বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি চিনি দিয়েছো না? চিনি দেও না। আচ্ছা তো চিনি ছাড়াই খুবই মিষ্টি লাগছে আর একটু টকটকও আছে ঠিকই, বাট খুবই টেস্টি লাগছে। আমাদের খেতে খেতে এই পর্যন্ত এসে গেছি, এবার একটু মনে হচ্ছে কেন ঝালটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে। না খেতে খেতে একটু ঝাললাম, মাখা মাখা ঝাললাম, ভালো লাগে। এর মধ্যে ঝালটা বেশি হওয়ার কারণ আছে, কারণ যেই চাটনিটা দেওয়া হয়েছে ওটাও বেশি ঝাল ছিল, আর যেই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে ওটাও অনেক ঝাল। তো অঙ্কিতা আসলো এই মাত্র, তুই কাজের সময় নাই, ঠিক টাইম মতো চলে এসেছিস, কেস কি তোর বল? মানে কোনো পাত্তাই নেই, সুপ কর খাইনি, এসব কামরাঙ্গাগুলো আমি কেটেছি, আমার নাম ওঠেনি। তো বন্ধুরা আমাদের কামরাঙ্গা মাখা তো খুবই ভালো হয়েছে, এরকম চোখ এরকম পিটপিট করে মাপি খাচ্ছে, মানে খাওয়া বন্ধ স্টপ নেই, আর ভাই তো পুরো একদম একটা মিষ্টি চাটনির দিকে চলে গেছে। তো আজকের পুতুলের নামগুলো খুবই সুন্দর হয়েছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে আমরা বৌবাতের ভিডিও নিয়ে আসছি, খুবই বড় আর খুবই ধামাকেদার হতে চলেছে। তোমরা সবাই সাথে থেকো আর আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো, সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক করে দিও। আসি তাহলে সবাই, বাই বাই বাই।